আমার শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট এটা সরকারি, সরকারে আমাকে একটা সার্টিফিকেট হাত নাই, আমার হাতের আঙুল নাই। আমি 1996 সালে আমি মাজদি গাবুয়া অফিস থেকে যুব উন্নয়নের ট্রেনিং নিয়ে আমি বেগমগঞ্জ যুব উন্নয়নের পরিচালিত বিভিন্ন জায়গাগুলোতে আমি স্কুলে সেলাইয়ের প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে আসতেছি দীর্ঘদিন যাবৎ। আমার ছেলে মেয়ে, আমার তিন মেয়ে, আমি তিনটা মেয়েকে নিয়ে আমি অত্যন্ত আমার পরিবার পরিজনকে নিয়ে আমি খুব কষ্ট জীবনযাপন করতেছি। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমি একজন শারীরিক প্রতিবন্ধী হিসাবে আমাকে একটা চাকরি দেয়।